করে ছয়টি ছেলেকে, দেখবো কিভাবে কিভাবে আমার তারা লক্ষ্মীদেরকে দংশন করে চ্যাংমুড়ি নাক। সেই জন্য আমি সাঁওতালি পর্বকে বিশ্বকর্মাকে দিয়ে রহময় বাসের ঘর নির্মাণ করাব। আর বিশ্বকর্মা আমার একই সত্তর বিশ্বকর্মাকে ডাকলেন, বিশ্বকর্মাকে বলে বিশ্বকর্মা অতি সত্য চলে যা, কিছু লোয়া নিয়ে সাঁওতালি পর্বতের মধ্যে রহময় বাসের ঘর নির্মাণ কর। আর ঘরের মধ্যে আর জীবনকারী ব্যবসা শক্তি মহামায় করে দিবে, আর দিবে বাসা খেলার ছক এবং সোনার পালন। বিশ্বকর্মা আমার অতি সত্তর সোনাগরের রাজার কথা মতো চলে যাচ্ছে সেই সাঁওতালি পর্বতে রহময় মাসের ঘর। যেভাবে মহারাজ কথা বলেছে সেইভাবে বিশ্বকর্মা আমার সাঁওতালি পর্বতের মধ্যে লোহময় বাসের ঘর নির্মাণ করছেন। ও লোহার আরে বাসের ঘর রে বানাইল বিশ্বকর্মা ধারিল, নম নারায়ণ মিলে হরে বাস, বাস করিবে বলালে চিন্তারিলে হরে বাস গা, চলে আসছেন বিশ্বকর্মাকে ছাড়ার জন্য। বাসর ঘর সুন্দর হবে তৈরি করে বিশ্বকর্মা এই পথ দিয়ে চলে আসছে, সুন্দর ভাবে বাসর ঘর তৈরি করেছে। কিন্তু বাসর ঘরে বাসা খেলার ছক দিয়েছে, দিয়েছে আত্মা সত্যি মহামায়ার ছবি, ওই বাসর মন্দিরে কোন ছিদ্র রাখেনি, আমার ছবি আঁকেনি। কিন্তু না, ওই বিশ্বকর্মাকে আবার আমি ওই সাঁওতালি পর্বতে যে বাসর ঘর তৈরি করেছে সেই বাসর ঘরের মাঝে আবার আমি ফিরিয়ে দেব। তাই বৃধবার বেশ ধারণ করে এই পথ আঁকলে আমি বসেই রইলাম। মহান কবি বলব ইমারত আমি যেভাবে বাসা ঘর নির্মাণ করেছি আপনি দেখে নেন,
আপনি যেমন ভাবে বলেছিলেন আমি সেইভাবে আসে ঘর আমরা নির্মাণ করে দিয়েছি। বলি বিশ্বকর্মা তুমি পথের মধ্যে বাধা হয়ে কেন আমায় এভাবে প্রশ্ন করছো? আমি তো পুরো পুরো মানুষ, তাই তোমায় জিজ্ঞাসা করছি। বলতো বাবা, ওই বাসর মন্দিরে তুমি কি কি কাজ করেছো? বাসর মন্দিরে করেছি তাসা খেলা, ছাপ সোনার পালঙ্খ, আর চিরন্তন দত্ত শক্তি ছবি যদি আমি অঙ্কন করেছিলাম, তাহলে মহারাজ আমার হাত লেগে কেটে তার সঙ্গে যাত্রার মধ্যে টাঙিয়ে রাখছি। তবে ওই বাসর মন্দিরে কোন ছিদ্র তুমি রাখোনি, তাই না? বুড়িমা, কিন্তু বিশ্বকর্মা, তোমায় যে ওই বাসর মন্দিরে আবার ফিরে যেতে হবে। হে বুড়ি, তুমি আমার পথ ছেড়ে দাও। যদি তুমি আমার পথ না ছেড়ে দাও, তবে আমি আমার হাতে হাতুড়ি দিয়ে তোমার মাথাকে কুড়িয়ে দাও। বিশ্বকর্মা, তুমি তুমি ফিরে যাও না। বুড়ো মানুষদের কথা তোমায় শুনতে হবে। তোমার কথা শুনে কেন যাবো সেখানে? ওই বাসর মন্দিরে ফিরে গিয়ে তুমি একটি ঈশানখানে সুদর সঞ্চয় ছিদ্র রেখে এসো। না, আমি তা কখনো পারবো না। পারবে না? না বিশ্বকর্মা, তবে তুমি আমার কথাও শুনবে না। আমি তোমার পথ ছেড়ে দেব, তবে আমি বুড়ো মানুষ বলে তুমি আমার কথাই কিছু দেওয়াই বাসর মন্দিরে ফিরে যাবে না, তাই না বিশ্বকর্মা? তুমি আমায় বলতে চাইছ যে সারা জীবন ভর জন্মন খেয়েছ, তার সঙ্গে নিমক আমি করতে পারবে না, তাই না? না দেবী। শোনো বিশ্বকর্মা, তুমি যে হস্তে বাসর মন্দির তৈরি করেছ, সেই হস্তে তুমি বাসর মন্দিরে সিদ্ধ রাখতে পারবে না। না জননী। শোনো বিশ্বকর্মা, সে হস্তে তোমায় ওই বাসের মন্দিরে চিত্র রাখতে হবে না। সে হাত ভাবতে আমি তোমায় এই মুহূর্তে আরোপিত হস্তে বিশ্বকর্ম, তবে এই মুহূর্তে বাসের মন্দিরে প্রবেশ করে ওই বাসের মন্দিরে ডিসাইন করে একটি সুন্দর সঞ্চয় চিত্র রাখবে, আর সেই চিত্রতে একটি পানের ভোটা দিয়ে ভুড়ি সিঁদুর দিয়ে ওই চিত্রকে বন্ধ করে রাখবে। মা শুধু চলানি ওখানে জগৎ গৌরী পদ্মাবতী বিশ্বহরি, তুমি যে আমার জন্য হাত দিবে, সে হাত দিয়ে হয়তো আমি বিশাল করে শুধু সঞ্চয় চিত্র রাখবো। তবে তবে আমার কি উপায় হয় কি বলে দাও? বড় বিশ্বকর্মা,
তুমি আমার কথা শুনে যখন ওই বাসর মন্দিরে গিয়ে তুমি আমার এত বড় কাজ করবে, তাই আমি তোমায় আরো দুটো হস্ত দিলাম, আর সারা জীবন ভর তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে। যখন সেই ভাদ্র মাসে হবে তোমার পুজো বিশ্বকর্মার রূপে, শ্রী কৃষ্ণমণির মাতা অগ্নি বাসকের চাষা জড়তারমণি পত্নী মা গো মনসা দেবী নমাস্তুতে, রামাভিষণী বিশ্বমাভিষেশ্বরী তুমি দেবী সত্যজানী। যাও বিশ্বকর্মা, তুমি এই মুহূর্তে চলে যাও সেই বাসর মন্দিরে। তুমি ছয় ছয়টি সন্তানের বিয়ে দিয়েছিলে, আর তাদের বাসের ঘর করেছিলে চম্পকী নগরে। তোমার শ্রেষ্ঠ পুত্র আগে আমাদের বাড়ির কাজ তোমায় সম্পূর্ণ ঠিক করতে হবে, কিন্তু লক্ষ্মীদারকে নিয়ে আসো, লক্ষ্মীদারকে নিয়ে আসো। আরে কই রে লক্ষ্মীন্দর, কামান জানি একশো এক রকমের কামান। হ্যাঁ সে আবার কেমন কামান? তাহলে আপনি কোন কামানটা নেবেন? এই লক্ষ্মীদার যাবে মাথায় মোটুকু নিয়ে সুশ্রালয়, একটা কামান, এই কামানটার নাম হচ্ছে হাই হাসপাতালি। হাই হাসপাতালি সেটা আবার কেমন কামান গো? এই ধরুন একদম কেটে কুটে হাসপাতালে পাঠিয়ে দেবো। এই গোপাল বাড়ি ও কামান হবে না, এটা হবে না। না তাহলে আর একটা সব থেকে ভালো কামান আছে, এর নাম হচ্ছে নয়ন ঝুরঝুরি। নয়ন ঝুরঝুরি সেটা আবার কেমন কামান? এই ধরুন ভিতা দেশে দেশে একটু কেটে যাবে, আর নয়ন দিয়ে ঝরঝর করে ঝরে লক্ষ্মী দেওয়া যাবে বিয়ে করতে, এটা লক্ষণের কাজ। এটা হবে না, না এই কামান হবে। তাহলে খাবেন আর একটা সব থেকে ভালো কামান আছে, এর নাম হচ্ছে আখা কামানি। আখা কামানি এই ধরুন চারিদিক কাটবো আর তিন জায়গা বাঁধবো। গোপাল ভাই ওসব কামার কিছু হবে না, এটা হবে না। এখন কাজটু করছে কামান উঠেছে সেইভাবে খাবেন খাবেন আর একটা ভালো কামার আছে, আর একটা আছে, এর নাম হচ্ছে নিমাই ছাট। নিমাই নিমাই ছাট সেটা কেমন কামান? এই ধরুন একটা মাথাটাকে ভিজিয়ে দেবো, হ্যাঁ বিয়ে করতে হবে মাথায় ফুল থাকবে না, একবারে নিমায় ছাট করবে, এটা হবে না। তাহলে আরো একটা আছে ভালো কামান, এটা হচ্ছে বরফ ছটপটি। বরফ ছটপটি এই ধরুন একদম গলার নাকুটায় পেঁচিয়ে দেবো, না ও কামান হবে না। আর একদম বরফের মতো ছটপট ছটপট ছটপট, এখনকার যেভাবে কামান উঠেছে সেভাবে কেউ কামে না। আরে বসা লাই
আমি গেছিলাম। ডাক্তার খোনা দিদিকে ডাক, তুই একবার দেখে দেখ। আমি ডাকবো? হ্যাঁ, বলি ও খোনা দিদি। এই শোন, খোনা দিদি তো বৃদ্ধ মানুষ, তাই আমরা সাদের ডালি তুলি, তারপর খোনা দিদি আস্তে আস্তে ঠিক চলে আসবে। দুজন মিলে তো সাদের ডালি তোলা যাবে না? তাই তো, একে তুই আর তুই একে। একজনকে আসুন আসুন আসুন। বলি ধানজি ভাঙতে যাবি, তা কার ঘরে যাবি বলতো? কার ঘরে যাবো জানো? হ্যাঁ, কার ঘরে? আজকে সকালবেলা বেড়াতে গিয়েছিলাম ওই পাড়াগো মেম্বরের বাড়ি, কি যেন নামটা ভুলে গেছি। কেউ কি বলার নেই নাকি বলো না, নাস্তা করে নামটা কি মেম্বর মেম্বর?